প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি বিশ্বব্যাপী মহামারী করোনার ভিতরে তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সমন্বয় নেটওয়ার্কের ভেদ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি সমন্বয় কি, সমন্বয়ের বৈশিষ্ট্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করছি। সমন্বয়ের প্রকারভেদ, সমন্বয়ের প্রকারভেদ জানার আগে সমন্বয়টা কি আবার বলি। যে মাধ্যম অবলম্বন মানে সিদ্ধান্তটা দুটি পরস্পর সম্বন্ধযুক্ত আস্থা বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে সমন্বয় বলে। যেমন সকল পাখি হয় বিপদ, সকল কাক হয় পাখি, অর্থাৎ সকল কাক হয় বিপদ। সমন্বয়ের প্রকারভেদ, সমন্বয় প্রধানত দুই প্রকার, হল শুদ্ধ বা অমিশ্র সমন্বয়, আরেকটা হল মিশ্র সমন্বয়। শুদ্ধ বা অমিশ্র সমন্বয়, যে সমন্বয়ে তিনটি যুক্তিবাক্যে একে জাতীয় তাকে শুদ্ধ বা অমিশ্র সমন্বয়। যেমন সকল মানুষের মরণশীল, সকল ছাত্র হয় মানুষ, অতএব সকল ছাত্র হয় মরণশীল। মিশ্র সমন্বয়, যে সমন্বয়ের তিনটি যুক্তিবাক্যে সব কয়টি একই জাতীয় নয় বরং ভিন্ন জাতীয় তাকে মিশ্র সমন্বয়। যেমন যদি সূর্য ওঠে তাহলে আলো থাকবে, সূর্য উঠছে অতএব আলো থাকবে। শুদ্ধ বা অমিশ্র সমন্বয় আবার তিন প্রকার, তাহলে শুদ্ধ বা অমিশ্র নিরপেক্ষ সমন্বয়, শুদ্ধ বা অমিশ্র প্রাকৃতিক সমন্বয়, শুদ্ধ বা অমিশ্র বৈকল্পিক সমন্বয়। শুদ্ধ বা অমিশ্র বা নিরপেক্ষ সমন্বয়, যে শুদ্ধ সমন্বয়ের তিনটি যুক্তিবাক্যের সবকটি নিরপেক্ষ যুক্তিবাক্য তাকে শুদ্ধ বা অমিশ্র নিরপেক্ষ সমন্বয় বলে। যেমন সকল মানুষ হয় বিপদ, রবি হয় একজন মানুষ, অর্থাৎ রবি হয় বিপদ। শুদ্ধ বা অমিশ্র প্রাকল্পিক সমন্বয়, যে সমন্বয়ের তিনটি যুক্তিবাক্যের সবকটি প্রাকল্পিক যুক্তিবাক্য তাকে শুদ্ধ বা অমিশ্র প্রাকল্পিক সমন্বয় বলে। যেমন যদি চাহিদা বাড়ে তাহলে সরবরাহ বাড়ে, যদি মূল্য কমে তাহলে চাহিদা বাড়ে, অতএব যদি মূল্য কমে তাহলে সরবরাহ বাড়ে। তিন নম্বর শুদ্ধ বা অমিশ্র বৈকল্পিক সমন্বয়, যে সমন্বয়ের তিনটি যুক্তিবাক্য বৈকল্পিক যুক্তিবাক্য তাকে শুদ্ধ বা অমিশ্র বৈকল্পিক সমন্বয় বলে। যেমন লোকটি হয় সৎ না হয় নির্বোধ, লোকটি হয় নির্বোধ না হয় লাজুক, অতএব লোকটি হয় লাজুক না হয় নির্বোধ। মিশ্র সমন্বয় আবার তিন প্রকার, ধরুন প্রাকল্পিক নিরপেক্ষ সমন্বয়, দুই নম্বর বৈকল্পিক নিরপেক্ষ সমন্বয়, তিন নম্বর বিকল্প সমন্বয়। প্রাকল্পিক নিরপেক্ষ সমন্বয়, যে মিশ্র সমন্বয়ের প্রধান আস্থা বাক্যটা প্রাকল্পিক বাক্য এবং সিদ্ধান্ত এবং অপদান আস্থা বাক্য ও সিদ্ধান্ত নির্ভর বাক্য
তাকে প্রাকৃতিক নির্ভরক সম্মান বলে যেমন যদি বৃষ্টি হয় তাহলে ফসল ফলবে বৃষ্টি হয় তাহলে ফসল ফলবে যদি বৃষ্টি হয় তাহলে ফসল ফলবে এটা প্রাকৃতিক পদার্থের প্রাকৃতিক বাক্য বৃষ্টি হয় এটা অবদানাস্তরে নির্ভরক বাক্য ফসল ফলবে এটাও নির্ভরক দুই নম্বর বৈকল্পিক নিরপেক্ষ স্বর্ণমান যে স্বর্ণমান যে মিশ্র স্বর্ণমানের প্রধান আশ্রয় বাক্যটা বৈকল্পিক এবং অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্তটা নিরপেক্ষ বাক্য তাকে বৈকল্পিক নিরপেক্ষ স্বর্ণমান বলে যেমন শিরভাষ না হয় নির্বোধ শিরভাষ তাতে সে হয় নির্বোধ সেবায় সৎ না হয় নির্বোধ এটা কি বৈকল্পিক বাক্য মানে প্রধান আশ্রয় বাক্য মানে বৈকল্পিক বাক্য সেবায় সৎ অবদান আশ্রয় বাক্য নির্বোধ বাক্য সেবায় নির্বোধ নির্বোধ বাক্য তিন নম্বর দ্বিগর্ভ স্বর্ণ যে মিশ্র স্বর্ণ মানে প্রধান আশ্রয় বাক্যটা একটা জৈবিক প্রাকৃতিক বাক্য এবং অপদান আশ্রয় বাক্য একটা বৈকল্পিক বাক্য এবং সিদ্ধান্তটা হয় নির্বাক বাক্য না হয় বৈকল্পিক বাক্য তাকে বিকল্প স্বর্ণমান বলে যেমন যদি পরীক্ষা তার সাফল্য অবধারিত হয় তার বেশি করার দরকার নেই এবং যদি তার ব্যর্থতা অবধারিত হয় তার বেশি করার দরকার নেই এটি জৈবিক প্রাকৃতিক বাক্য আর পরীক্ষা তার সাফল্য বা ব্যর্থতা অবধারিত তা বৈকল্পিক বাক্য অতএব তার বেশি করার দরকার নেই এটা নিরপেক্ষ বাক্য প্রিয় শিক্ষার্থীরা তোমরা সহন মানের প্রকারটা সুন্দরভাবে পড়বে সহন প্রথমত দুই প্রকার সেটা হলো শুদ্ধ বা অমিশ্র সহন আর একটা হলো মিশ্র সহন তারপর শুদ্ধ বা অমিশ্র সহন তিন প্রকার শুদ্ধ বা অমিশ্র নির্ভরক সহন শুদ্ধ বা অমিশ্র প্রাকৃতিক সম্মান শুদ্ধ বা অমিশ্র বৈকল্পিক সম্মান মিশ্র সম্মান দুই প্রকার হল প্রাকৃতিক নির্ভর সম্মান তিন প্রকার মিশ্র সম্মান তিন প্রকার প্রাকৃতিক নির্ভর সম্মান বৈকল্পিক নির্ভর সম্মান তিন নম্বর বিকল্প সম্মান যে শিক্ষার্থীরা আজকে পর্যন্ত থাক তোমরা ভালো থাকো সুস্থ থাকো শুভকামনা রইল আসসালামু আলাইকুম